সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাজেট অধিবেশনে আগে বললেন আজ শ্রাবণের প্রথম সোমবার, এ পবিত্র দিবসে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে শুরু হচ্ছে। আজ দেশবাসীকে অনেক শুভকামনা জানাচ্ছি। আজ সংসদে বাদল অধিবেশনও শুরু হচ্ছে। সংসদে এই অধিবেশন ইতিবাচক হোক ও দেশবাসীর স্বপ্নকে সিদ্ধ করার জন্য হোক। 60 বছর পর কোনো সরকার তৃতীয়বার সরকারের এসেছে ও বাজেট পেশ করছে। ভারতের গণতন্ত্রে অত্যন্ত গরিমা ঘটনা। আমি দেশবাসীকে যেসব গ্যারান্টি দিয়ে এসেছি সেসব গ্যারান্টিগুলিকে বাস্তব করার লক্ষ্যে আমরা এগোচ্ছি। এ বাজেট অমৃতকালের একটি গুরুত্বপূর্ণ বাজেট। আমাদের 5 বছরের যে সুযোগ এসেছে, আজকের বাজেট ওই 5 বছরে কার্যের দিশা ঠিক করবে ও এ বাজেট 2047 সাল স্বাধীনতার 100 বছর পূর্তি হবে। সেই বছরের মধ্যে আমাদের বিকশিত ভারতের যে স্বপ্ন তা পূরণের দিশা দেখাবে। দেশবাসীরা আমাদের দেশের জন্য পাঠিয়েছেন, দলের জন্য নয়। এই সংসদ দলের জন্য নয়, দেশের জন্য। সংসদের সীমা এটুকু অবধি নয়। আমার বিশ্বাস সকল সাংসদরা চর্চাকে সমৃদ্ধ করবেন। বিরোধী মতামত খারাপ নয়, প্রগতির বিচারধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করছি গণতন্ত্রের এই মন্দিরকে জনগণের আশা প্রত্যাশা পূরণের জন্য ব্যবহার করব। যারা প্রথমবার সংসদে এসেছেন তাদের সুযোগ দিন, চর্চায় অংশ নিতে দিন। নতুন সংসদ তৈরির পর প্রথম অধিবেশন, 140 কোটি মানুষ যাদের সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। 1.5 ঘন্টা দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, এর কোনো অনুতাপ নেই ওদের মধ্যে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, 2014 সালের পর কোনো সাংসদ 5 বছর কাজ করছেন বা 10 বছর কাজ করেছেন, কিন্তু তারা সংসদে নিজের ক্ষেত্র নিয়ে বলার সুযোগ পাননি কিছু দলের রাজনীতির জন্য। সংসদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হয়েছে নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঠেকার জন্য। সকল রাজনৈতিক দলকেও বলবো, আগামী 4 বছর দলের ঊর্ধ্বে উঠে দেশের জন্য সমর্পিত হয়ে এ মঞ্চে কাজ করি। 2029 সালের জানুয়ারি মাসে যখন নির্বাচন হবে তখন সংসদ ব্যবহার করুন, 6 মাস যা খেলার খেলে নিন, কিন্তু তার আগে অবধি দেশের গরিব যুব কৃষক ও মহিলাদের সহযোগিতার জন্য কাজ করুন। দেশের সকল সাংসদদের কাছে অনুরোধ করছি, গত জানুয়ারি মাস থেকে যতটা সামর্থ্য ছিল তা নিয়ে লড়েছি, জনগণকে যা বলার বলেছি। কেউ রাস্তা দেখানোর চেষ্টা করেছে, কেউ দিকভ্রান্ত করার চেষ্টা করেছে, এখন সেই অধ্যায় শেষ হয়েছে। দেশবাসী নিজেদের মতামত জানিয়েছে। এবার সাংসদ ও রাজনৈতিক দলগুলির দায়িত্ব হলো আগামী 5 বছর দেশের জন্য লড়াই করা, এক হয়ে লড়াই করা। कि करीब 60 साल के बाद कोई सरकार तीसरी बार वापस आए और तीसरी पारी का पहला बजट रखने का सौभाग्य प्राप्त हो, ये भारत के लोकतंत्र की गौरव यात्रा की अत्यंत गरिमापूर्ण घटना के रूप में देश इसे देख रहा है। ये बजट 17 है। मैं देशवासियों को जो गारंटी देता रहा हूं, क्रमशः रूप से उन गारंटियों को जमीन पर उतारना, इस लक्ष्य को लेकर के हम आगे बढ़ रहे हैं। ये बजट अमृतकाल का एक महत्वपूर्ण बजट है। हमें 5 साल का जो अवसर मिला है, आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा और ये बजट 2047, जब आजादी के 100 साल होंगे, तब विकसित भारत का जो हमारा सपना है उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे। मैं आज आग्रहपूर्वक कहना चाहता हूं, देशवासियों ने हमें यहां देश के लिए भेजा है, दल के लिए नहीं भेजा है। ये सदन दल के लिए नहीं, ये सदन देश के लिए है। ये सदन संसदों तक की सीमा तक नहीं है, 140 करोड़ देशवासियों की
एक विराट सीमा करके ये लिए हैं। मुझे मैं विश्वास करता हूं कि हमारे सभी माननीय सांसद पूरी तैयारी के साथ चर्चा को समृद्ध करेंगे। कितने ही विरुद्ध विचार होंगे, विरुद्ध विचार बुरे नहीं होते हैं, नकारात्मक विचार बुरे होते हैं, जहां सोचने की सीमाएं समाप्त हो जाती है। देश को नकारात्मकता की जरूरत नहीं है, देश को एक विचारधारा, प्रगति की विचारधारा, विकास की विचारधारा, देश को नई ऊंचाइयों पर ले जाने वाली विचारधारा से हमें आगे बढ़ाना होगा। मैं पूरा ही आशा करता हूं कि हम लोकतंत्र के इस मंदिर का, भारत के सामान्य मानवीय की आशा आकांक्षाओं को पूर्ण करने के लिए सकारात्मक रूप से उपयोग करेंगे। बहुत बहुत धन्यवाद साथियों। ब्यूरो रिपोर्ट, आरए न्यूज़।